উপস্থিত হয়েছেন বিজয় আব্দুল কালামের প্রতিকৃতিতে মল্লদানের মাধ্যমে আজকে স্বর্ণপদক প্রদান ও বরণ করে নেওয়ার পর প্রদীপ প্রজ্বলন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা বরণের প্রত্যাশায় মানুষ অতিথিদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা করতালির মাধ্যমে অভিভাবককে আবার স্টুডেন্টস ডে হিসেবেও ছাত্রদের জন্য এপিজে আব্দুল কালামের জীবনটা ছিল প্রচন্ডভাবে উৎসর্গীকৃত। ডক্টর এপিজে আব্দুল কালামের আজকে 94তম জন্মদিন। ডক্টর এপিজে আব্দুল কালামের প্রতিমূর্তিতে মাল্যদান করি। তারপরে আমরা কয়েকজন সাংবাদিক আমাকে বললো, সাংবাদিকরা তখন উদয়পুরে দ্বিধা বিভক্ত, কেউ বললো দাদা মাননীয় বিচারপতি। মুসলিম মিয়াকে স্বর্ণপদক এবং মানপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হলো। আমার বক্তব্যের প্রারম্ভে আমি আলী আশরাফ ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্ববোধ করছি। যে একটা ছেলে যে পড়াশোনা করার সুযোগ পায়নি, কিন্তু তার মধ্যে প্রতিভা কোনো কমতি ছিল না, যে কারণে হোক পড়াশোনা হয়নি, কিন্তু তার পড়াশোনা না করেও তার যে চিন্তাধারা, তার যে মানসিক বিকাশ, তার এই মানসিক বিকাশের জন্য আমি ওনার আশরাফ ভাইয়ের বাবা মাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এমন একটা সুসন্তানের জন্ম দেওয়ার জন্য। এপিজে ডক্টর এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন এবং বলতেন, ইফ এ কান্ট্রি ইজ করাপশন ফ্রি and be a nation of beautiful minds, then three members of the society play a very vital and key role. They are parents, baba ma, and teacher. একটা corruption free দেশ গড়তে এবং সুন্দর মানসিকতার একটা জাতি গড়তে এই সমাজে তিনজনের বিশাল অবদান রয়ে গেছে। ওনারা হচ্ছেন বাবা মা এবং শিক্ষক শিক্ষিক। আমি এই অনুষ্ঠানে আবারও অভিনন্দন জানাচ্ছি জালাল, খেদমত আর ইনসান ফাউন্ডেশন প্রতিষ্ঠা, তার যে প্রতিষ্ঠা করেছেন ওনাকে এটা নিশ্চয়ই ভাবে না আলী আশরাফ ভাই। এই ডক্টর এপিজে আব্দুল কালামের 94তম জন্ম শতবার্ষিকীতে এই যে অনুষ্ঠানে আয়োজন করেছেন আশরাফ ভাই,
সবাই বলবেন, সবাই তাকে বাহবা দেবেন, এরকম একটা মহতী কাজে উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকে জানতে পারলাম। এই অনুষ্ঠানের মধ্যে যারা বন্যা দুর্গতদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, যে সমস্ত সংস্থা, তাদেরকে বিভিন্নভাবে উনি উৎসাহিত করবেন জনসামান্য পুরস্কার দিয়ে। পুরস্কার কখনো জনসামান্য হয় না, পুরস্কার পুরস্কারই। পাঁচটা গো যদি কেউ দেন সেটা সেটার মূল্য অনেক। তার মধ্যে আজকে শুনেছি উনি স্বর্ণ পদক দেবেন, বিশাল ব্যাপার। আমি প্রণব, আমার ভ্রাতৃতম প্রণব বলেছেন যে আমরা গেছিলাম বিশাল করে, আমিও গেছিলাম, কিন্তু ওই যে ঘটনা এসপি বা অফিসার ইনচার্জ এটা আমার জানা ছিল না, কেন এরকম করেছেন বা এরকম বলেছিলেন উনি, আমরা কে আমি আলোচনা করব, কেন এসব বলেছেন, কেন উৎসাহ দেন। রাজ্যের একটা জেলা পুলিশের সর্বোচ্চ পদাধিকারী এরকম কাজ, এটা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। এটা আমরা নিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করবো নিশ্চয়ই ভবিষ্যতে, যাতে এরকম কোনো ধরনের কেউ যাতে সাহস না করে বরঞ্চ এগিয়ে আসবে এই ধরনের কাজকে সমর্থন করার জন্য, তাকে উৎসাহিত করার জন্য।